সুধী মণ্ডলী, আমি জানিয়ে দিতে চাই আমাদের অঙ্কিতার সাথে পাঁচজন সুযোগ্য যন্ত্রসঙ্গীত শিল্পী এসেছেন সুদূর কলকাতা থেকে। এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া, কারণ আমাদের এখানে যে সমস্ত শিল্পীরা আসেন, অনেক বড় বড় শিল্পীরা আসেন, অনেকে মিউজিশিয়ান নিয়ে আসতে পারেননি। কিন্তু আমাদের অঙ্কিতা পাঁচজন মিউজিশিয়ান আর সাথে অঙ্কিতার মাকে নিয়ে এসেছে। আমি আমাদের এই মিউজিশিয়ান দাদাদেরকে আপনাদের সাথে একটু পরিচয় করে দিতে চাই। আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি শুভজিৎ রায় দাদাকে। শুভজিৎ রায়, দাদা খুব ভালো লাগছে আপনাকে, বিশেষ করে আপনার কানের দুলকে আপনাকে আরও ভালো লাগছে। বিশ্বনাথ দাস, বিশ্বনাথ দাস আসুন। দীপায়ন সরকার, সুব্রত দাস, এবং সঞ্জীব মণ্ডল। আপনাদের ঘুম ঠিক আছে তো? মাত্র এলেন তো না, গতকাল গত পরশু দিনে ঘুম ঠিক আছে? ঠিক, বাজাতে পারবেন তো ঠিক মতো? সুধী মণ্ডলী, ওদের জন্য এসেছে দাদা, আমেরিকা ট্যুর করে এসেছে, অনেকটা অ্যাডজাস্টেড। হ্যাঁ 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 হ্যাঁ, অনেকগুলো। তো আমি অনুরোধ করব লুকোজের পক্ষ থেকে, আমাদের লুকোজের যারা আছো তোমরা একটু তাদেরকে যদি ফুল দিয়ে একটু অভিনন্দন জানাও। চলে আসো সবাই। তোমরা একটু কাছে দাঁড়াও। সুধী মণ্ডলী, আমাদের এই সম্মানিত যন্ত্রশিল্পীদের, যন্ত্রসঙ্গীত শিল্পীদেরকে আমরা ফুল দিয়ে আমাদের লুকোজ মন্ট্রিয়লের পক্ষ থেকে, আমাদের মন্ট্রিয়লের পক্ষ থেকে অভিনন্দিত করলাম। আসুন আমরা করতালি দিয়ে তাদের অভিনন্দন জানাই। ধন্যবাদ দাদারা, ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। ভাবি কি করবেন এখন? এখন তো আমাদের অপেক্ষার পালা শেষ হওয়া দরকার দাদা। হ্যাঁ, দর্শকদের জিজ্ঞেস করেন ওনারা কি চান, আপনারা কি চান, আমরা কি আমাদের অতিথি শিল্পীকে নিয়ে আসবো স্টেজে? হ্যাঁ বলতে হবে জোরে। গাইস, আর ইউ রেডি ফর দ্য অঙ্কিতা শো? উদ্দিনের উদ্দিনের বিরিয়ানি আছে সামনে, আরো খেয়ে আসতে হবে, জোরে বলতে হবে না, তো অঙ্কিতা আসবে না। ডিয়ার লেডিস এন্ড জেন্টলম্যান, আর ইউ রেডি ফর অঙ্কিতা? ইয়েস অর নো? ইয়েস, এখন মোটামুটি এখন এখন ঠিক আছে না? ফুল অফ এনার্জি, ফুল অফ এনার্জি। সো সুপ্রিয় সুধী মণ্ডলী, আমরা অঙ্কিতার সাথে পরে কথা বলবো, দেখি অঙ্কিতা কিভাবে স্টেজে আসে। আপনাদের অসংখ্য ধন্যবাদ লুকোজের পক্ষ থেকে। আশা করি আপনারা সবাই সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান উপভোগ করবেন, এবং আপনাদের সবাইকে খুব সুন্দর একটা অনুষ্ঠান দেওয়ার প্রচেষ্টায় আছি আমরা। সবাইকে ধন্যবাদ। আসছে মঞ্চে অঙ্কিতা ভট্টাচার্য, ধন্যবাদ।